শ্রাবণ তোবাকে মেসেজ করেই যাচ্ছে আর তোবা মেসেজ দেখে কোনো উত্তর না দিয়ে রেখে দিচ্ছে। শ্রাবণ দুষ্টুমি করে মেসেজ করলো, মুক্তি তোমার ফুলের মতো, চাঁদের মতো হাসি, সেই কারণে ওগো প্রিয়া তোমায় ভালোবাসি। ছন্দটা পড়ে তোবা নিজে নিজে বলল, গাধাটা আবার গাধামি শুরু করছে। শ্রাবণ আবার মেসেজ করলো, কাঁচা মরিচ ঝাল, টমেটো লাল, আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল। ছন্দটা পড়ে তোবার ঠোঁটের কোণে হাসি ফুটলো, কিন্তু তোবা এবারও শ্রাবণকে কোনো উত্তর দিল না। শ্রাবণ আবার মেসেজ করলো, তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসা, বেঁচে থাকার আলো, রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি, তুমি ছাড়া আমার জীবন শুধুই মরুভূমি। তোবা এবার রাগ করে মেসেজ করলো, এরপর যদি আর একটা চুরি করা ছন্দ পাঠাস তোর খবর আছে, থাপড়াইয়া দাঁত ফেলে দিব। শ্রাবণ মেসেজ করলো, আমার দাঁত তো নড়বড়ে না যে এক থাপ্পড়ে পড়ে যাবে, তোমার দাঁতের মতো না, তোমার তো দুটো দাঁত ফিলিং করা। তোমাকে বিয়ের পর তো তুমি মাংসের হাড় দিতে দূরে থাক, অন্য কোনো মাংসও চিবিয়ে খেতে পারবে না, আমার চিবিয়ে খাওয়াতে হবে, নয়তো মাংস ব্লেন্ডার করে জুস করে দিতে হবে। তোবা রিপ্লাই করলো না, মেসেজ সিনও করলো না। শ্রাবণ দুষ্টুমি করে ক্লান্ত না, কিন্তু তোবার ইদানিং সকল কাজে খুব ক্লান্তি পায়। তোবা ভাবল, ওর সাথে কোনো কথাই বলবে না, কথা বললেই আবার গাধাটা উল্টা পাল্টা কথা বলে মেজাজ খারাপ করে দেবে। শ্রাবণ এবার অধৈর্য হয়ে মেসেজ করলো, একবার কথা বলো তাহলে আজ আর বিরক্ত করবো না। তোবার সাথে সাথে কল করলো। শ্রাবণ রিসিভ করার পর বলল, কেমন আছো? তোবা নিশ্চুপ, কথা বলো। কি বলবো, তোমার কণ্ঠ শুনে শ্রাবণ চমকে উঠে বলল, এ কি তোমার কণ্ঠ এমন লাগছে কেন, গলা বসে গেছে কেন? তোবা বলতে ইচ্ছা করলো, হারামি তোর কথা ভেবে কাঁদতে কাঁদতে আমার গলা বসে গেছে, কিন্তু বলতে পারলাম না। বরফ কুচি দিয়ে ঠান্ডা পানি খেয়েছিলাম 3 গ্লাস, সে কারণে গলা বসে গেছে। শ্রাবণ বেশ রাগ করে বলল, তোমার টনসিলের সমস্যা আছে জেনেও কেন বরফ কুচি দেওয়া পানি খেলে? মন চাইলো খেলাম, তোকে জিজ্ঞেস করে খেতে হবে না। তা কেমন খাবে, তবে নিজের ভালোটা তো বুঝবে। সে আমি বুঝবো, তোর বুঝতে হবে না। এত রুডলি ব্যবহার করছো কেন? মন চাইছে তাই। দীর্ঘশ্বাসে শ্রাবণ বলল, বুঝতে পারছি রেগে আছো, সরিও বলছি কতবার, তাও রাগ ভাঙবে করে আছো, কি করলে তোমার রাগ ভাঙবে বলো। বললে শুনবি? হ্যাঁ, প্রমিস। প্রমিস, তাহলে আমি যতদিন না নিজে তোর সাথে কথা বলবো ততদিন তুই আমার সাথে কথা বলবি না, যোগাযোগ করবি না, মেসেজও দিবি না, তামিমকে পড়াতে আসলেও আমার খোঁজ করবি না। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমাকে রাগ ভাঙানোর উপায় বলছো না কি, না শাস্তি দিচ্ছ? তুই যা ভাবিস। এসব করলে তুমি আমাকে ভালোবাসবে? আমি ভালোবাসবো বলিনি, আজকের করা তোর অন্যায়টা ক্ষমা করব। ক্ষমা করবে? হ্যাঁ, কষ্ট হবে, মানতে হবে তোমাকে, যেহেতু প্রমিস করেছি তখন প্রমিস রাখবো, এতদিন যেহেতু কথা বলতে পারবো না আজ একটু দেখা করি। এখন রাত 1টা বাজে, আবার দৌড়ানি খেয়ে ভালো পাঠাও নষ্ট করতে চাস? শ্রাবণ বেশ ভয় পেয়ে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে। দীর্ঘশ্বাস ছেড়ে তোবা হেডফোন কানে দিয়ে ভিডিও কল করলো। শ্রাবণ আল্লাদে আটখানা হয়ে কল রিসিভ করে তোবাকে দেখে বেশ অবাক হলো। তোবার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, অতিরিক্ত কাঁদার ফলে ফর্সা মেয়েটাকে টকটকে গোলাপি রঙের হয়ে আছে, চোখ ফুলে আছে। শ্রাবণ বলল, তুই খাচ্ছিলি কেন? তোকে কে বলছে কাঁদছিলাম? বলতে হবে না, তোমাকে দেখলে আমি বুঝি। এত বুঝতে হবে না, দেখা হয়েছে, এখন রাখছি। আর 2 মিনিট? না প্লিজ, জাস্ট 2 মিনিট, কোনো কথা বলবো না, শুধু দেখবো। আচ্ছা। শ্রাবণ অপলক চোখে তাকিয়ে রইল নিজের প্রিয়তমর স্বর্গীয় মুখপানে। তোবার এমন বিধ্বস্ত চেহারা দেখে শ্রাবণের খুব খারাপ লাগলো। শ্রাবণ একধানে তোবার দিকে তাকিয়ে আছে দেখে তোবার বেশ অস্বস্তি হচ্ছে। তোবা বলল, আচ্ছা শ্রাবণ রাখছি, আমার ভালো লাগছে না। শ্রাবণের কথা বাড়ালো না, বুঝলো তোবার সত্যিই খারাপ লাগছে, তাই বলল, আচ্ছা। কল কাটার পর তোবার নিজে নিজে বলল, শ্রাবণ জানিস, বিকালে ছোট ফুপি এসেছিলেন আর একটা সম্বন্ধ নিয়ে, ছেলের বয়স 38, স্ত্রী মারা গেছেন, 1 বাচ্চার বাবা, বাচ্চা পাওয়ার জন্য বিয়ে করবে। আমার অক্ষমতার কারণে আমার নিজের লোকেরাই আমাকে নিয়ে তেমন আশা করে না, তারা আশা করে না,
আমি ভালো কাউকে ডিজার্ভ করি, সেখানে তুই তো পারফেক্ট, এর উপরে পারফেক্ট, দেখতে ঠিক প্রিন্সের মতো, পড়ালেখায় এত ভালো, তোর ভবিষ্যৎ উজ্জ্বল, সেখানে তোকে আমি কিভাবে ডিজার্ভ করি? আর আমার তো কোনো ভবিষ্যতেই আমি দেখি না, পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারলে হয়তো সবার বোঝাটা একটু কমবে, কিন্তু আমাকে কোনো সম্পূর্ণ ছেলে বিয়ে করতে চাইবে না। আর আমি জেনে শুনে তোকে একটা অসম্পূর্ণ জীবন কি করে দিই বল? আমাকে ভালোবেসে বিয়ে করলে কখনো বাবা হতে পারবি না, সবসময় অসম্পূর্ণ থাকবি, তোকে কিভাবে অসম্পূর্ণ থাকতে দিই বল? ভালোবেসে ফেলেছি যে তোকে, আর যাকে ভালোবাসি সেই মানুষটার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না, কখনো না। তোকে সত্যিটা বলে দিব, তারপর তুই এমনি আমার থেকে দূরে থাকবি, তখন ভালোও থাকবি। সকাল 11টা, কথা হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে, একটু পর ও সিরিয়াল, বাচ্চাটাকে একটু পরই খুন করবে ও, তারপর ও হয়ে যাবে খুনি। কথা নিজের পেটে হাত রেখে কাঁদতে লাগলো, কাল রাতের কথা, একটা স্বপ্ন দেখেছে, পোল মতন দেখতে একটা মেয়ে ওকে মামা বলে ডাকছে, কথা নিহাত মেয়েটাকে আদর করছে, তার সাথে খেলছে, একটা সুখী পরিপূর্ণ পরিবারের প্রতিচ্ছবি দেখেছিল কথা। রাত থেকে স্বপ্নটা মাথার মধ্যে ঘুরছে, কথা কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না, পেটে হাত বুলিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে মাপ করার কোনো প্রয়োজন নেই বাবা, তোর মাকে মাপ কখনো মাপ করবি না, আল্লাহর কাছে গিয়ে আমার নামে নালিশ করবি, আমাকে যেন কঠিন শাস্তি দেয়, আমি যে নিরুপায় তা বলবো না, আমি যে রাগে কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নিচ্ছি তাও বলবো না, কিন্তু আমি নিজেও জানি না আমি কি করছি, কেন করছি, কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি আমি মস্ত বড় অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, যে পাপের কোনো প্রায়শ্চিন্ত হয় না। নিহাত ঠিক বলেছে, ওকে শাস্তি তো দিব, সাথে নিজেও নিজেকে সারা জীবনের জন্য শাস্তি দিব, তোর বাবার কাছে আমি আর কোনো দিন যাবো না, ও যদি আমাকে ত্যাগ করে সেটা আলাদা কথা, কিন্তু ও যদি এত কিছুর পরও আমার সাথে থাকে তবুও ওকে আমি আর কোনো দিন স্বামীর অধিকার দিব না, কখনো না, ও আর আমি একই ঘরে থেকে সম্পূর্ণ অচেনা মানুষ হয়ে কাটাবো বাকি জীবনটা। তোর বাবাকে বড্ড ভালোবাসি বলে ওকে ছেড়ে থাকা সম্ভব না, কিন্তু ওর অন্যায়টাকে ক্ষমা করতে পারছি না বলে ওর কাছে থাকাও সম্ভব না, আমি আছি মহাদ্বিধায়, যেখান থেকে কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, কোনটা সঠিক কোনটা ভুল তা বিচার বিবেচনা করতে পারছি না, হয়তো আমি পশু হয়ে গেছি, হয়তো আমার বিবেকবোধ মরে গেছে, হয়তো আমি রাক্ষসী হয়ে গেছি, রাক্ষস যেমন নিজের সন্তানকে খেয়ে ফেলে আমিও তেমন নিজ সন্তানকে হত্যা করতে যাচ্ছি। কথা একটু চালাকি করেছে, নিহাতকে বলেছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বিকেলে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সকালে, ও কাউকে না জানিয়ে সকালে হসপিটালে চলে এসেছে নিজের সন্তানকে হত্যা করতে। নিহাত তোবা ছাড়া কেউ তো জানেও না কথা প্রেগনেন্ট, কথা জানাবেও না আর কাউকে। একটু পরে কথা সিরিয়াল আসলো, কথা নাম ধরে ডাকলো একজন লোক, কথা রুমটার মধ্যে যাবার সাহস পাচ্ছে না। একটু পর পর ওই রুম থেকে মেয়েরা বিধ্বস্ত অবস্থা চেহারায় বের হয়, প্রায় প্রতিটা মেয়েই কান্না করতে করতে বের হয়, ওইটা পৃথিবীর সবচেয়ে জঘন্য রূপ, কারণ ওখানে নিষ্পাপ কিছু জীবনকে নির্দয়ভাবে হত্যা করা হয়, কথা পা যেন চলছে না, মনে হচ্ছে পা দুটো জমে গেছে, কথা চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলো, তবু কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে নিহাতকে কল করলো। নিহাত কল রিসিভ করে বলল, বলো। আমি হসপিটালে। নিহাদের বুক ঠক করে উঠল, কথা বলল, এখন যাচ্ছি আমি আমার হৃদয়ের অংশটাকে হৃদয় থেকে আলাদা করতে, তুমি হয়তো রাগ করবে, হয়তো কখনো ক্ষমা করবে না, কারণ তুমি যে অন্যায় করেছো আমি ততটাই ঘৃণ্য অপরাধ করতে যাচ্ছি, আমি যেমন তোমাকে ক্ষমা করতে পারছি না তুমিও তেমন আমাকে ক্ষমা করো না, সারা জীবন আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখো। কথা আমার কথা শোনো। কথা ফোন কেটে বন্ধ করে দিল, কথা অবসান করানোর রুমটায় প্রবেশ করলো, বেডে শুয়ে চোখের কোণ বেয়ে পড়া অশ্রু মুছল, তারা কথাকে একটা ইঞ্জেকশন পুশ করলো, ধীরে ধীরে কথা জ্ঞান হারালো, যখন জ্ঞান ফিরলো তখন নিহাতের পাশে বসা, নিহাতের চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে। নিহাত কথার দিকে তাকিয়ে বলল, তুমি পালে এভাবে আমার সন্তানটাকে মেরে ফেলতে? জ্ঞান হারানোর সময় কথা অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলেছিল, আমার বাচ্চাটাকে মেরো না, ওকে আসতে দাও সুন্দরের পৃথিবীতে, আমি মারতে চাই না ওকে, ওকে মারতে পারবো না, ও আমার জান, আমার নিহাদের অংশ।
কথার মনে হলো নিহাদ ওর সামনে দাঁড়িয়ে হাসছে, হয়তো বিদ্রুপ হাসি হাসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। ঝাপসা চোখে যেন নিহাদের মুখটা দেখলো, কিন্তু এটা ওর মস্তিষ্কের কল্পনা মাত্র। নিহাদ কিভাবে আসবে? এইমাত্র তো কথা বলো নিহাদের সাথে, নিহাদ ভার্সিটিতে ক্লাস নিচ্ছে। কথা হাত বাড়ালো, ওর মনে হলো নিহাদকে শুয়ে দিল যেন, অন্য হাতে পেটে রেখে বিড়বিড় করে বলতে লাগলো, আমার সন্তান, আমার প্রাণ। ওর চোখের সামনে কালো কালো বিন্দু ঘুরছে, চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে যাচ্ছে, সব কিছু ধীরে ধীরে অন্ধকার, গভীর নিকষ কালো আধারে পরিণত হলো। কথা ধীরে ধীরে জ্ঞান হারালো, কথা যখন জ্ঞান ফিরলো তখন ঘড়িতে একটা বাজে। জ্ঞান ফেরার পর কথা রুমের চারিদিকে তাকালো, এখনও মাথাটা ঝিমঝিম করছে, চোখে সব কিছু ঝাপসা দেখছে। কানে আসলো ঘড়ির টিক টিক শব্দ। ডান দিকে দেয়ালের দিকে তাকাতেই দেখল ধবধবে সাদা দেয়ালে টানানো কালো ঘড়িটা টিক টিক শব্দ করে এগিয়ে চলেছে সময়ের সাথে সাথে। ঝাপসা চোখে কথা রুমটাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। হসপিটালের ছোট্ট একটা কেবিন, হসপিটালের কেবিনে যা যা থাকা দরকার সবই আছে, তবে ধপধপে সাদা দেয়ালে টানানো দুটো বাচ্চার রঙিন ছবি। কী সুন্দর করে হাসছে বাবু দুটো, একটা মেয়ে বাবু, একটা ছেলে বাবু। বাবাদের ছবি দেখতেই কথা নিজের বাচ্চার কথা মনে পড়ল, নিজের অজান্তেই হাত চলে গেল পেটে, পেটে হাত দিয়ে কেঁপে উঠল কথা, মনে মনে বলল, আমার বাচ্চাটা কি তবে। পাশে তাকিয়ে দেখল নিহাদ বসে আছে, ওর চোখ থেকে অনর্গল অশ্রু ঝরছে। নিহাদ তার দিকে তাকিয়ে বলল, কথা সত্যি তুমি পালে এভাবে আমার সন্তানকে দুটোকে মেরে ফেলতে? কথা চমকে উঠল, দুটো? হ্যাঁ, টুইন ছিল, আর তুমি দুটো প্রাণকে পৃথিবীতে আসার পূর্বেই। কথা হতভম্ব হয়ে নিহাদের দিকে তাকিয়ে রইল, ওর এখন হাঁসফাঁস লাগছে, কি করছে তা ভেবে ছটপট করতে লাগলো। ওর মনে আছে ও শেষ মুহূর্তে চাইনি বাচ্চাকে মারতে, জ্ঞান হারবার পূর্বে বলেছিল বাচ্চাকে না মারতে। তবে কি কথাগুলো কেবল মনে মনে বলেছিল, ডাক্তাররা শোনেনি ওর কথা? প্রচণ্ড কষ্টে চোখের কোণ বেয়ে অশ্রু নদী বইতে লাগলো। নিহাদ বলল, কথা এতদিন আমি ভাবতাম আমার প্রতি তোমার রাগ জেদ অভিমান জমে আছে, কিন্তু তোমার মনে যে আমার জন্য ঘৃণা জমে গেছে সেটা আজকে জানতে পারলাম। আমি এতদিন এটা ভেবে তোমার সব কিছু মুখ বুঝে সহ্য করেছিলাম যে তুমি রেগে আছো আর রাগ একদিন না একদিন কমে যাবে, সময়ের সাথে সাথে সকল রাগ কমে যায়। কিন্তু আজ তোমার করা কাজে বুঝতে পারলাম তুমি আমাকে প্রচণ্ড ঘৃণা করো, এতটাই ঘৃণা করো যে আমার সন্তানদের পর্যন্ত হত্যা করতে তোমার বুক কাঁপলো না। কথা সন্তান তো আমার একার ছিল না, তোমারও ততটা যতটা আমার অংশ ছিল, তোমার মাঝে জীবিত ছিল তারা, তাহলে কীভাবে পালে তাদের? আমাদের সন্তান তো অবৈধ ছিল না যে তুমি তাদের নোংরার মতো ফেলে দিলে, সন্তান তো আমাদের শুদ্ধতম ভালোবাসার প্রতীক ছিল, আমাদের মাঝে তৈরি হওয়া পবিত্র কিছু অনুভূতি যা প্রাণের রূপ নিয়েছিল, কিন্তু তুমি সেই প্রাণ দুটোকে আমার করা অন্যায়ের পূর্বে থেকে, তুমি জানতে তুমি প্রেগনেন্ট, আমাকে হয়তো জানাওনি, ভুলটা আমার ছিল, অন্যায়টা আমার ছিল, তাহলে শাস্তি আমার সন্তানরা কেন পেল? তোমার বিবেক কী বলে? কথা একজনের ভুলের শাস্তি অন্যকে দেওয়া কি ঠিক? তাও নিষ্পাপ দুটো বাচ্চাকে যারা কিনা পৃথিবীর মুখও দেখেনি, পরম মমতায় মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার অপেক্ষা করছিল, এই কাজটি করার পূর্বে তোমার অন্তর একবারও কাঁপল না? একবারও মনে হয়নি যাদের মারছো তারা তোমার নারীর সাথে সংযুক্ত, যাদের মারছো সে কেবল তোমার স্বামীর দুই ফোঁটা বীর্য থেকে তৈরি হয়নি, বরং তোমার শরীরের রক্ত মাংস তার ভেতর মিশে আছে, মনে হয়নি সে তোমার অস্তিত্বের অংশ? এই কাজটি করার পূর্বে একবারও কি নিজের মনকে জিজ্ঞেস করেছিলে তুমি কি করছো, কেন করছো, ঠিক করছো নাকি ভুল?